সকাল 9টার কিছু পরে নগরীর মাঝদাইর, ইজদাইর, জামতলা সহ বেশ কিছু জায়গায় প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। আইভিকে কাছে পেয়ে ভোটাররা নতুন করে চাইছেন না কিছু, তবে আইভি বলছেন তার এখনো দেবার আছে অনেক। বললেন আবার নির্বাচিত হলে খেলার মাঠ হবে, সমন্বিতভাবে শীতলক্ষ্যা সেতু আর গ্যাস সংকট দূর করতে কাজ করবেন তিনি। তবে দোষারোপের রাজনীতিতে না গিয়ে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর উদ্দেশ্যে বলেছেন, নগরী ও নগরীর রাজনীতিতে আগন্তুককে 22শে ডিসেম্বর প্রত্যাখ্যান করবে 4,74,000 ভোটার। না আসলে আমরা পাশাপাশি জেলারে, উনি এখানে আছেন 92 এর থেকে, সেই অর্থে উনি আমাদেরই লোক, এটা দূষণীয় কিছু না। উনি শহরের আনাচে কোনাচে চিনেন না বলেই অনেক সময় হয়তো বলছেন যে উন্নয়ন হয়নি। 22 তারিখে প্রমাণ হবে কে কে দেউলিয়া, কে দেউলিয়া নয়, কে কাবলিওলা, কে কাবলিওলা নয়। আমি ওই কথা এখন আর না বললাম, আমার জনগণই রায় দিবে 22 তারিখে যে কি হবে। ডাক্তার আইভির সঙ্গে পাল্লা দিয়ে ভোর থেকেই অলিগলিতে প্রচার শেষ করে দফায় দফায় দলীয় অফিসে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। নগরবাসীর মন পাওয়ায় তার একমাত্র লক্ষ্য, মানে অনেক কিছু চাইবো। ডাক্তার আইভিকে 11 বছরের ব্যর্থ জনপ্রতিনিধির দাবি করে নানা অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী। উনি কার সাথে হাত মিলিয়েছে সেটার বিচার জনগণের উপরে দিয়ে দিলাম। ওনার সন্ত্রাস বিরোধী অবস্থানের কথা বলেন, সেটা হলো উনি শুধু একটি পরিবারের বিরুদ্ধে কথা বলেছে, কোনো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন নাই। উনি একটি পরিবারের বিরুদ্ধে কথা বলে আজকে উনি নিজেকে দাবি করছে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। আমি সকল অন্যায় অত্যাচার ওই পরিবারের বিরুদ্ধে কথা বলেছি বা অন্য যে কোনো সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি, ওনার কার্যক্রমের বিরুদ্ধে আমি কথা বলেছি। পরস্পরকে লক্ষ্য করে বাক্যবান চললেও এখন পর্যন্ত প্রধান দুই প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলেছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। তৃণমূলের রাজনীতির মান, অভিমান, দ্বন্দ্ব, দূরত্ব সব কিছুকে বন্ধক দিয়ে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রের ভয়ে কিংবা চাপে এখন কিন্তু যার যার প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া। আর স্থানীয় জনগণ কিংবা ভোটাররা কিন্তু এই 22শে ডিসেম্বরের নির্বাচনে তারা প্রতীককে ভোট দিবে না ব্যক্তিকে ভোট দিবে সেই সিদ্ধান্তও কিন্তু ইতিমধ্যে নিয়ে ফেলেছে। নারায়ণগঞ্জ থেকে সোমা ইসলাম, চ্যানেল আই।